Good morning, children. How are you? Hope you are all well. তাই তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের দেখাবো তোমাদের ড্রয়িং বুক পেজ নাম্বার 2। দেখো পেজ নাম্বার 2 তে কি আছে, একটা পেপে আছে, তাই না? তো এটা কি করে আঁকবে? আরো একটা আপেল আছে, তো কি করে আঁকবে আমি এখানে একটা একটা করে দেখাচ্ছি। প্রথমে দেখাই পেপে। তোমরা কি করবে, প্রথমে একটা ছোট্ট করে রাউন্ড করে দিবে, ঠিক আছে? ছোট করে একটা রাউন্ড করে নিয়ে নিচে আরো একটা বড় করে রাউন্ড করে দিবে। এবার কি করবে, এই রাউন্ডটাকে এখান থেকে এখানে এরকম করে জয়েন করে দাও, আবার এখান থেকে এখানে এরকম জয়েন করে দাও, নিচের দিকটা এখানে একটু গ্রিন নিয়ে এই বোটাটাতে ভর্তি করতে হবে। আর কিছু করতে হবে না। এবার দেখো আমি সঙ্গে আপেলটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপেলটা কি হবে তাহলে দেখো, আপেলটা তোমাদের আছে এরকম, প্রথমে এরকম লাইন টানবে একটা, এখানে একটা ভাঁজ থাকবে, তারপর এইভাবে দুই দিক থেকে লাইনটাকে বড় করে দিতে হবে। আর এখানে যেটা দেখা যাচ্ছে যে ভাঁজটা এখানে আছে, তার সোজা নিচে এরকম লম্বাভাবে এখানে এসে এতটুকু গোল করে ঘুরিয়ে দিতে হবে, এর সোজা ঠিক। তারপর এখানে আলাদা করে আরেকটা লাইন এনে এটার সঙ্গে জয়েন করতে হবে, এখান থেকে আবার দিয়ে আমরা এই উপরে যে বোটাটা আছে এটাতে দিব। নিচের দিকটা একটু আমরা কালো ব্যবহার করবো, ঠিক আছে? এইভাবে আমরা রংটা করা হয়ে গেল। এই আমরা একটু ঘষে দিই আঙুল দিয়ে, আঙুল দিয়ে ঘষে দিলে এখানে ফাঁকাগুলো একটু সুন্দরভাবে মিক্সড হবে।
তাহলে তোমরা দেখতে পেলে এই যে দেখো